জিট বা ক্লিম অপশন কিন্তু চলে এসে পড়েছে। যারা যারা এখন পর্যন্ত ক্লিম করেন নাই, আমার এই ভিডিওটা দেখে ক্লিম করে নিন। আর আমি বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি দেখাচ্ছি। যারা যারা এখানে জয়েন হন নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে অ্যাড হয়ে যাবেন। শুরুতে এত কথা না বাড়িয়ে চলে যায় ডক্সের ভিতরে, কীভাবে ক্লিম করবেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। শুরুতে আপনার দেখবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেটা সিলেক্ট থাকবে সেটাই সিলেক্ট করে কন্টিনিউ চাপ দিবেন। তারপরে বাই বিট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এখানে দেখবেন দেখবেন বাই বিটের ইউআইডি যাবে। এই যে বাই বিটের ইউআইডি এবং ডক্সের ডিপোজিট অ্যাড্রেস আর মেমো, এটা পাওয়ার জন্য আপনার চলে যাবেন এলে বাই বিটে। বাই বিটে চলে আসার পর এই কর্নারে দেখবেন, যে এই কর্নারে আপনারা ক্লিক করবেন বা আপনার প্রোফাইলে, প্রোফাইলের নিচে দেখবেন আপনার ইউআইডি, এটা সুন্দর করে সাইডে ক্লিক করে কপি করে নেবেন। এই যে এখানে আমি দেখাই, যে এখানে এটা কপি করার পর আপনারা চলে যাবেন ডক্সের ভিতরে আপনারা সেটা পেস্ট করে দেবেন। একটু ভালো করে বানাবেন, কারণ এটা খুব রিয়েল একটা বিষয়। 2523628। এখন আপনারা ডক্সের অ্যাড্রেস নেওয়ার জন্য আবার চলে যাবেন বাইবিডে। বাইবিডে চলে যাওয়ার পর আপনারা ওই ফান্ডিংয়ে চলে যাবেন। এই যে ফান্ডিংয়ে চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ডক্স। ফান্ডিংয়ে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দেবেন ডক্স, DOGS। তাহলে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু ডক্স বাইবিডে অ্যাড করে ফেলেছে। তারা 20 তারিখে একে সরাসরি আমাদের ডলার বারে লিস্ট করে ফেলবে। একটু ওয়েট করেন, একটু নেট স্লো। আপনাদের এই ইন্টারফেস চলে আসার পর আপনারা এই যে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর টন সিলেক্ট করবেন। টন সিলেক্ট করার পর দেখবেন আপনাদের মেমো এবং অ্যাড্রেস চলে এসে পড়েছে। যে মেমো আর অ্যাড্রেস সুন্দর করে কপি করে চলে যাবেন টেলিগ্রামে। আপনারা এই উপরে দিবেন ডক্সের, নিচে দিবেন মেমো। সুন্দর করে আপনারা এটা আর কি চেক করে নেবেন। আমার মেমো দেওয়া হয়নি, মেমো দেওয়া হয়নি। 1 2 4 দেখেন আমি সব ঠিকঠাক করে দিয়ে ফেলেছি। আপনার পরে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলে আপনাদের কাজ হয়ে যাবে। এটাই হলো আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে দেবেন।